আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসানা সালাসা রুবাইয়ার দ্বিতীয় পর্বটি। তো শুরু করি, বিসমিল্লাহ। আমাদের একান্ত চাওয়া আমাদের সমাজে একজন বোনও বিয়ে না হওয়ার কষ্টে যেন না ভোগে, আমাদের প্রতিটি পরিবারেই যেন বিয়ের ব্যাপারে সচেতনতা তৈরি হয়। শেষ দিন আল্লাহর দরবারে ফরিয়াদি হওয়ার আগেই বাবা ভাইয়ের উচিত পরিবারে থাকা বিবাহচ্যুত, বিধবা, তালাকপ্রাপ্তা বা অনুরাগ দ্রুত বিয়ের ব্যবস্থা করা। ভাবনা নম্বর এক, তালাকপ্রাপ্তা মানেই সংসার জীবনে মানিয়ে চলতে ব্যর্থ এমন নয়, এমনও হতে পারে তিনি একজন ব্যর্থ পুরুষের হাত থেকে উদ্ধার পেয়েছেন। ভাবনা নম্বর দুই, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির বৈবাহিক অবস্থা। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চার বিবি। দুই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এগারো বিবি। একটুখানি ইলম চর্চা, এগারো জনের মধ্যে জাহালি যুগে বিয়ে করা দুই বিবিও আছে। তোমরা কাফের স্ত্রীদের সম্ভ্রম নিজেদের কঞ্জায় রেখে দিও না। মমতাহিনা দশ। এই আয়াতের উপর সর্বপ্রথম তিনিই আমল করেছিলেন। মদিনা হিজরত করে চলে আসার পর মক্কা থেকে যাওয়ার কাফের স্ত্রীদের নিজের কঞ্জায় রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই আয়াতে। নাম্বার তিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয় বিবি। নাম্বার চার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয় বিবি। এছাড়া ১৬ জন বাদী থেকে তার সন্তান জন্ম নিয়েছিল। নাম্বার ৫, তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয় বিবি। নাম্বার ৬, জুবায়ের বিন আওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৬ বিবি। নাম্বার ৭, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১০ বিবি। নাম্বার ৮, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১১ বিবি। তিনি ৩১ জন সন্তান রেখে গিয়েছিলেন, ১৩ জনই ছেলে। নাম্বার ৯, সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ করা হবে ইনশাল্লাহ। নাম্বার ১০, আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১ বিবি। এই পরিসংখ্যান দিয়ে আমরা কি কিছু প্রমাণ করতে চাইছি? জি না, আমরা কিছুই প্রমাণ করতে চাইছি না। আমরা প্রমাণিত বিষয়কে স্পষ্ট করছি না মাত্র, তার মানে আমাদেরও তাদের তো বেশি বেশি বিয়ে করতে হবে। জি না, বিয়ে করতে হবে এমন নয়। সাহাবিদের কয় বিবি সেটার চুলছাড়া পরিসংখ্যান দিলেন, সাহাবিদের আমলের বিশ্লেষণ, তারা কয়টা জিহাদে অংশ নিয়েছেন তার পরিসংখ্যানে তো আগ্রহ দেখি না। কে বলল আগ্রহ নেই? অবশ্যই আগ্রহী আছে, আলহামদুলিল্লাহ কাজও হচ্ছে। আর সাহাবা কেরামের বহু বিবাহের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই জমানায় একাধিক বিয়ে করেছেন এমন দৃষ্টান্ত অত্যন্ত বিরল। তবে সাহাবায়ে কেরামের অন্য আমল আখলাকের কথা জেনে শুনেও অনেকে সে অনুযায়ী নিজেকে চালাতে চেষ্টা করেন। ভাবনা নম্বর তিন, পুরুষের মাসানা করার আবশ্যক হওয়ার কথা বললে কেউ কেউ ধারণা করে বসে অহাইদা যখন সন্তান সম্ভাব্য থাকেন বা প্রতি মাসের নিয়মিত রুখসুতে থাকেন, সে সময় অকৃতজ্ঞ পুরুষ অন্যের কথা ভাবে। অথচ এমন চিন্তা খুব কমই পুরুষ করে। কোনো কোনো পুরুষ মাসানার মুখাপেক্ষী হয় প্রথম বয়সে ৪০ বা ৫০ পার হওয়ার পর। সাধারণত এই বয়সে প্রথমা অনেক কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, সন্তান সংসার আর নাতিনাতনির নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। স্ত্রীর অনাগ্রহ, অনাসক্তি ও নিরাসক্তির কারণে স্বামী সমস্যায় পড়ে যান। প্রচলিত সমাজ ব্যবস্থার কারণে স্বামী কিছুই করতে পারেন না, সইতেও পারেন না। ফলে কারো কারো শুরু হয় চিন্তার গোনা, রাস্তায় বেরিয়ে হারামের দিকে জুল জুল তাকিয়ে মনে মনে মন খেলা খাওয়ার নিরন্তর ভাব, বারান্দায় বসে বসে রাস্তার দিকে তাকিয়ে হারাম দেখার গুণা, বাড়িতে অল্প বয়সী বেগানা মেহমান এলেন তাকে নিয়ে চিন্তার গুণা। এরপর কেউ কেউ বলবে পুরুষগুলো সব ইয়ে, তাদের কৃতজ্ঞতা বোধ বলে কিছুই নেই, সারাক্ষণ শুধু ইয়ের চিন্তা। মানুষের স্বভাব ও প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে ইচ্ছামতো অনেক কিছু বলা যায়, অনেক অভিযোগ করা যায়, তাতে কি মূল সমস্যার সমাধান হয়? ভাবনা নম্বর ৪, নির্ভরযোগ্য সূত্রে কনেপক্ষ সংবাদ পেল পাত্র তন মন দন জন কোনো দিক দিয়ে বিয়ের উপযুক্ত নয়, বিয়ে বাতিল। কয়দিন পর খবর এলো সেই নির্ভরযোগ্য সূত্রের সাথেই পাত্রের বিয়ে হয়েছে। ভাবনা নম্বর ৫, ছেলে সন্তানের লটবহর নিয়ে বেড়াতে যাওয়ার ভয়ে অনেক সময় ঘর ছেড়ে বের হওয়া হয়ে ওঠে না। তেমন হলে সন্তানদের মুরব্বীর কারোই জিম্মা রেখে অন্তত ৫০ টাকা রিক্সার ভাড়ার দূরত্ব হলেও বেড়াতে বের হওয়া উচিত। ৫০টা টাকায় তো দুজনকে ৫০,০০০ টাকার চেয়েও বেশি প্রাণশক্তি যোগায়। ভাবনা নম্বর ৬, দূর থেকে বাড়ি ফেরার সময় সন্তানের জন্য এটা সেটা আনা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় জীবন সঙ্গিনীর জন্য কোনো কিছুই আনা হয় না, ছোট্ট কিছু হলেও নিয়ে আসা উচিত।
একদম কিছু না আনার চেয়ে নিদেন পক্ষে এক খিলি পান হলেও মন্দ কি। ভাবনা নম্বর 7, সংসারে সন্তান এলে কোনো কোনো মা স্বামীর চেয়ে সন্তানকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেন, কোনো কোনো বাবা স্ত্রীর চেয়ে সন্তানের প্রতি বেশি ঝুঁকে পড়েন, এতে সংসারের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বর্তমানে পাপ ছড়াছড়ির সমাজে এটা খুবই বিপজ্জনক। সন্তান সংসারের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটা স্বামী স্ত্রীর দুজনের পারস্পরিক সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। ভাবনা নম্বর 8, মহারানা দিতে হবে খুশি মনে। মহারানা কিভাবে পরিশোধ করবে? কোরআন কারিমে বলা হয়েছে, মহারানা পরিশোধের সময় মনের মধ্যে কোনো রকমের কষ্টই রাখা যাবে না, সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে মানসিকতায় মহারানা পরিশোধ করতে হবে। কিন্তু এখন যে পরিমাণ মহারানা নির্ধারণ করা হয়, পরিশোধ করা তো দূরের কথা, মহারানা নির্ধারণ করায় সময়ই মন কষাকষি শুরু হয়ে যায়। যে বিয়ে শুরু হয় কোরআন বিরোধী মানসিকতা নিয়ে, তাতে বরকত থাকতে পারে না। মহারানা কেন বেশি নির্ধারণ করা হয়, অন্যতম প্রধান কারণ থাকে টাকার ভয়ে হলো, যাতে ছেলে পক্ষ বিয়ে না ভাঙে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার না করে। যে বিয়ে শুরুতেই ভাঙার আশঙ্কা দিয়ে শুরু হয়, তাতে বরকত আসবে কী করে? ভাবনা নম্বর 9, লক্ষ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করলাম, পরিশোধও করলাম, যে হৃদয় মহারান দিল সেটাকে দিলাম না, তাহলে কি মহারানা আদায় অসম্পূর্ণ রয়ে গেল? ভাবনা নম্বর 10, শরীয়তের নির্ধারণ করে দেওয়া মহারানার টাকা পরিশোধ করতে হয়, কিন্তু টাকার সাথে সাথে হৃদয়টাও জীবনসঙ্গীকে পরিশোধ করা জরুরি। ভাবনা নম্বর 11, মহারানা স্ত্রীর হক, এই হক আল্লাহর দেওয়া হক, এটা বিয়ের আগেই পরিশোধ করা আবশ্যক। প্রকৃত মহারানা তো বিয়ের পর স্ত্রীর প্রতি স্বামীর সদাচার। ভাবনা নম্বর 12, আপনি যদি বলেন যারা মাসানা করেছে তারা সবাই প্রথমার প্রতি জুলুম করেছে, তাহলে আসুন আমরা আপনাকে দেখাবো এমন পরিবারও দেখাতে পারবো যেখানে দুই বিবি বা তিন বিবি আপন বোনের মতো থাকেন, কারো প্রতি কোনো জুলুম হয় না। ভাবনা নম্বর 12, দুটি আশঙ্কা, এক, মাসানা না করলে ব্যভিচার লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, দুই, মাসানা করলে প্রথমার প্রতি জুলুম করার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হলো কোন আশঙ্কাকে আমলে আনবেন? যে ব্যভিচার থেকে বাঁচার জন্য মাসানা করতে চায় সে কীভাবে জালেম হবে? আপাতত ধরে নিলাম সে জালিম হবে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, কোনটা বেশি খারাপ, জুলুম নাকি ব্যভিচার? উত্তরে আমরা বলবো ব্যভিচারটাই বেশি মারাত্মক, আর বিয়ের পর প্রথমার প্রতি অবহেলা করাটার ব্যাপারটা তো আশঙ্কা আপাতত উপস্থিত, পাপ থেকে বাঁচা জরুরি। বলা বাহুল্য, কোনো অবস্থাতেই প্রথমার প্রতি অবহেলা ইসলাম সমর্থন করে না। ভাবনা নম্বর 13, একজন বলল, এই পর্যন্ত যতজনকেই দ্বিতীয় বিয়ে করতে দেখেছি একজনকেও প্রথমার সাথে ইনসাফ করতে দেখিনি। আচ্ছা, বেশি জন লাগবে না, আগে চলুন অন্তত একজনের সাথে কথা বলি, প্রথমে তাকে স্ত্রীর প্রতি জুলুম করার ভয়াবহ পরিণাম সম্পর্কে তাকে জানাবো, তারপর তার কাছে জানতে চাইব তিনি কেন প্রথমার প্রতি জুলুম করেছেন, অন্তত একজনের নাম বলুন। আচ্ছা ঠিক আছে, আপনাকে পরে জানাবো, খোঁজ নিয়ে। এই না বললেন, অনেককেই দেখেছেন, মুখস্থ কথা কেন বলেন, যদি কাউকে দেখেন প্রথমার প্রতি জুলুম করেছে তাহলে একটু খোঁজ নিন, বড়জনের সাথে মাসানা করার আগে তার সম্পর্ক কেমন ছিল, অথবা মাসানা করার পর বড়জন তার বড় বড় সন্তানদের নিয়ে স্বামীর উপর চড়া হয়েছিল কি না, তার মানে মাসানা করার পর প্রথমা খেপে গেল, পাল্টা ব্যবস্থা হিসাবে স্বামীরও প্রথমার প্রতি অবহেলা দেখানো জায়েজ, কোশ্চেন রয়ে গেল। ওহো, জুলুম কোনো অবস্থাতেই জায়েজ নয়, তবে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই মাসানা করার পর প্রথমার ভূমিকা আক্রমণাত্মক হয়ে পড়ে, বাধ্য হয়ে বা ভয়ে স্বামী দূরে সরে যায়। হ্যাঁ, এটা ঠিক, স্ত্রী যতই উদ্যত আচরণ করুক স্বামী দূরে সরে যাওয়া ঠিক নয়। হ্যাঁ, কিছু খবিশ পুরুষ আছে, তারা কোনো কারণ ছাড়াই মাসানাকে নিয়ে মশগুল হয়ে পড়ে, প্রথমার প্রতি চরম অবহেলা দেখায়, এরা জানেন, কিন্তু তাই বলে মাসানা অবৈধ হয়ে যাবে না। ভাবনা নম্বর 14, মাসানা সোলাসা রোবায়ার বৈধতা মানি, তবে এ পর্যন্ত একজনকেও দেখিনি মাসানা করার পর প্রথমজনের সাথে ইনসাফ করতে, তাই মাসানা না করাই ভালো, মুসলমান দেখে ইসলাম শেখার মতো হয়ে গেল না ব্যাপারটা,
সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, কিন্তু অনেক নামাজিকে দেখি মসজিদে প্রথম কাতারে, আবারও প্রথম কাতারে। আমি কি তাকে দেখে সালাত আদায় করা ছেড়ে দেব? মাসানা করা ফরজ, ওয়াজিব ধর্মী কিছু নয়, প্রয়োজন হলে করব, নইলে করব না। যার মাসানা করা আবশ্যক হয়ে পড়েছে, সে সমাজে কে কি করল সেটা দেখে মাসানা থেকে বিরত হয়ে গুনাহ করতে থাকবে? কোশ্চেন রয়ে গেল। ভাবনা নাম্বার 15, বাবা মার মারা যাওয়ার পরও ভাইদের উচিত বোনদেরকে আগের মতো গুরুত্ব দিয়ে নায়র নিয়ে আসা, আদর সমাদর করা, তখন বোনদের মনটা অনেক বড় হয়ে যায়। ভাবনা নাম্বার 17, কারো কারো প্রশ্ন একাধিক বিয়ে নিয়ে আলাদা করে বলার কী দরকার, তাদের জানা উচিত, এই বিষয়টা ধরেই কাফেররা তাদের বিদ্বেষমূলক কাজ শুরু করে। ভাবনা নম্বর 18, পরিবারের সবাই একসাথে বসে খাবার গ্রহণের গুরুত্ব অনেক, শত ব্যস্ততা থাকলেও দিনে অন্তত একবার হলেও সবাই একসাথে খেতে বসা জরুরি। ভাবনা নম্বর 19, পরামর্শ করা সুন্নত, কোরআনি সুন্না, সংসারে পরামর্শের সুন্নত চালু করতে পারলে পারস্পরিক সম্প্রীতির সৌহার্দ বৃদ্ধি পায়। ভাবনা নম্বর 20, বিয়েকে নিষ্ফুট দিন বা দিনের অর্ধেক বলা হয়েছে, আসলেই তাই। দিন পালন করতে গেলে দুজন দুজনের সহযোগিতা ছাড়া সামনে বাড়া কঠিন হয়ে যায়। ভাবনা নম্বর 21, স্ত্রীর কর্তব্য কষ্টকে যথাসম্ভব স্বামীর কাছ থেকে আড়ালে স্বামীর কর্তব্য স্ত্রীর কষ্ট হচ্ছে কি না সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা। ভাবনা নম্বর 22, স্বামীর পথ চেয়ে অপেক্ষা স্ত্রীর সাক্ষাৎ প্রত্যাশায় বাড়ির পথে দ্রুত পা চালিয়ে হাঁটা, দুটোই পরম আনন্দদায়ক অভিজ্ঞতা। ভাবনা নম্বর 23, স্বামী স্ত্রীর বেশিরভাগ তিক্ত ঝগড়া মিষ্টি সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেষ হয়, এটাই সংসার জীবনের অন্যতম সার্থক দিক। ভাবনা নম্বর 24, নবীজি বলেছেন স্ত্রীকে পানি পান করালেও সওয়াব মিলবে। আমি ইরবাজ ঘরে গিয়ে স্ত্রীকে পান করালাম, তারপর তাকে হাদিসটা বললাম। ভাবনা নম্বর 25, রিজিক মানেই শুধু ধন সম্পদ আর খাবার দাবারও নেই, নেককার স্ত্রী ও স্ত্রীর মহাব্বতও আল্লাহর পক্ষ থেকে আসা রিজিক। ভাবনা নম্বর 26, সন্তান ও জীবনসঙ্গীকে আল্লাহ কুররাতা আয়ুন বা চক্ষু শীতলকারী বলে আখ্যায়িত করেছেন, এমন সঙ্গী সন্তান পাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। ভাবনা নম্বর 27, পাত্রপাত্রী উভয় পক্ষই বিয়ের আগে নানা অজানা আশঙ্কায় থাকে, এমনটা হয় অনভিজ্ঞতার কারণে, এজন্যই বিয়েতে মুরব্বীদের ভূমিকা থাকা জরুরি। ভাবনা নম্বর 28, এক পক্ষের ন্যায়সঙ্গত আচরণ সত্ত্বেও অপর পক্ষের শীতল মনোভাব হলে বুঝতে হবে তার মধ্যে হারাম অনুপ্রবেশ করেছে, সতর্ক হওয়া কাম্য। সংসারে পরকীয়া প্রবেশের অন্যতম আলামত হল আক্রান্ত ব্যক্তি নিজের জীবনসঙ্গীর প্রতি আস্তে আস্তে অনীহা বোধ করতে শুরু করবে। ভাবনা নম্বর 29, ভালো লাগাটা অকপটে জানিয়ে দেওয়া ভালো, তবে সঙ্গীর কোনো কিছুই ভালো না লাগতেই পারে, অসহিষ্ণু না হয়ে সময় সুযোগ বুঝে বলা ভালো। ভাবনা নম্বর 30, চট করে রেগে যাওয়া কোনো কাজের কথা নয়, রক্তচোটা স্বভাব দাম্পত্য জীবনে ভারসাম্য নষ্ট করে দেয়। ভাবনা নম্বর 31, অহংকার সুখী দাম্পত্য জীবনের পথে বড় বাধা, কোনো একজনের অহংকারই যুগল জীবনকে দুর্বিষহ করে তোলার জন্যই যথেষ্ট। ভাবনা নম্বর 32, আল হোসামুল মাজি ফিল কামামিল কাজি একটি কিতাবের নাম, এক জায়গায় লেখা আছে, যখন দেখবে কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে সম্পর্কে বেশি বেশি আশা বড়া বলি আওড়াচ্ছেন, হ্যান করাচ্ছেন, ত্যান করাচ্ছেন করেছে, তাহলে তুমি নিশ্চিত জেনে রাখো সেই বেটা একটা আস্ত সাকা মুরগি। সাকা মুরগি কেন, থুত্থুরে বুড়ি মুরগি, এখন আর ডিম পারে না, অন্য কোনো কাজেও লাগে না, তার হাড্ডিগ্রস্ত শুকিয়ে আমসি, সারাদিন গেরস্থের অন্য মোরগের সাথে ঝগড়া করে বেড়ায়, সারাক্ষণ ঠকর খিস খিমসি আর কুক্ষুরু কুক্ষুরু করে মোরগ সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, দোহালো গৃহিণী মুরগিটাকে শুধু অতীতের কথা ভেবে দোয়া করে বাঁচিয়ে রেখেছে, বেশি ইয়ে করা ডট ডট, কিন্তু কামড়ায় না, যত গর্জে তত বর্ষণায়, কাজের লোক চুপচাপ কাজ সেরে ফেলে। ভাবনা নম্বর 33, ধর্মীয় ঘরানার গ্রুপগুলোতে কেউ সবসময় তাকোয়া ফরেস্ট গাড়ির কথা বললে তার সম্পর্কে সতর্ক থাকা কাম্য, অনেক সময় মুখোশ পরে ফাঁদ পাতে।
পাবনা নম্বর 34। পুরুষের প্রকৃতি নিজেকে জাহির করা, নারীর প্রকৃতি সিম্পিতি আদায়ের চেষ্টা করা, উভয়টাই বিপরীত লিঙ্গকে ফাঁদে ফেলে। পাবনা নম্বর 35। হারাম দিয়ে যে সম্পর্কের সূচনা হয় তার পরিণতি সুকর হয় না। হারামকে হালাল বিয়ের বন্ধনে জড়ালে তাওবার বরকতে সুখের সম্ভাবনা তৈরি হয়। ভাবনা নম্বর 36। পর্দা মানে শুধু বোরখা পরা বা দৃষ্টি অবনত করাই নয়, অনলাইনে বেগানা নারী বা বেগানা পুরুষের সংস্রব এড়িয়ে চলাও পর্দার অন্তর্ভুক্ত। ভাবনা নম্বর 37। সচ্চরিত্র পুরুষ কখনো বেগানা নারীর মেয়েলি হাউতাস শোনে সান্ত্বনা দিতে উঠে পড়ে লাগে না। মোত্তাকি নারীও বর পুরুষের কথায় মজে যায় না। ভাবনা নম্বর 38। নারীর পোস্ট দেখলে লাইক কমেন্টে হুমড়ি খেয়ে পড়া, পরপুরুষের পোস্টে অপ্রয়োজনীয় কমেন্ট করা, উভয়টাই চরিত্রের স্বরূপ ফাঁস করে। ভাবনা নম্বর 39। কমেন্ট বক্স থেকে কে কেমন মিয়া বা বিবি কিছুটা আঁচ করা যায়, বেহায়া নারী ও চরিত্রহীন পুরুষ উভয়কেই। ভাবনা নম্বর 40। সংসারগুলো ভাঙার অন্যতম কারণ হলো আশেপাশের হিতাকাঙ্ক্ষী মানুষগুলোর অতি দরদের নাক গলানো। ভাবনা নম্বর 41। যুক্তিসঙ্গত কারণে মাসানা করার পর স্ত্রী জোরপূর্বক তালাক নিয়েছে, অনেক অপেক্ষার পর আরেক মাসানার সাথেই তার বিয়ে হয়েছে, কি লাভ হয়েছে? ভাবনা নম্বর 42। রোহিঙ্গা বোনদের বিয়ের ব্যবস্থা করতেও যৌতুক লাগে, পাত্র রোহিঙ্গা তারপরও। কি আজীব এক দুনিয়া, দুঃখী মানুষও যদি অপরের দুঃখ না বুঝে। ভাবনা নম্বর 43। ঘরের মানুষটার সাথে সম্পর্ক যতই গভীর হয় ইমান আমলের তত গভীরতা ও প্রশান্তি আসে, অবশ্যই গুণমুক্ত জীবনযাপন পূর্ব শর্ত। ভাবনা নম্বর 44। প্রতিটি বিবাহিত পুরুষই একজন শাসক, বিবির প্রতি আচরণ দেখে টের পাওয়া যায় তিনি শাসক হিসাবে কেমন, জালিম নাকি ন্যায়পরায়ণ। ভাবনা নম্বর 45। বিয়ের পরও নজরের হেফাজত করা দুরূহ ব্যাপার, পরের মানুষটার সাথে আন্তরিক সম্পর্কই এই ভয়াবহ গুণা থেকে বাঁচানোর শক্তিশালী উপায়। ভাবনা নম্বর 46। আগের দিনে ছুটির নিজম দুপুরগুলো হতো লালবাগের হাঁসমার্কা নারিকেল তেলের সুবাস মাখা, এখন দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। ভাবনা নম্বর 47। তাবলিগি পরিবারগুলোতে বেশ ভালো একটি কাজ হয়, প্রতিদিন গড়োয়া তালিম হয়, ভীষণ ফলপ্রসূ একটি আমল, পরিবারের সবাই একসাথে বসা চমৎকার বিষয়। ভাবনা নম্বর 48। প্রতিদিনেই কিছুটা সময় দুজনের কথা বলা ভীষণ জরুরি, সেটা কোনো বই সামনে রেখে হতে পারে, কোরআন কারিম বা হাদিস শরীফ পাঠ নিয়ে হতে পারে। ভাবনা নম্বর 49। তিন বেলা আগুনের কাছে থাকেন, এর বাইরেও যখন তখন চুলার কাছে যেতে হয়, এমন মানুষ রাগ করতেই পারেন, স্বামীর উচিত নয় পাল্টা রাগ দেখুন। ভাবনা নম্বর 50। একটুখানি সবর দ্বারা যদি ঘরের মানুষটা দুদণ্ড শান্তি পায় তো পাক না, রাগের মাথায় কিছু বললে চুপচাপ শুনে গেলে আমার কি বা ক্ষতি। ভাবনা নম্বর 51। চুপি চুপি বলছি, গ্রুপ যখন চারদিক থেকে প্রচণ্ড চাপের মুখে ছিল, মডারেটর ভাইয়েরা সব দিক সামাল দিয়েও কুলিয়ে উঠতে পারছিল না, তখন সক্রিয় থাকা কয়েকজন কর্মী রেজাকার ভাই রীতিমতো কাঁদো কাঁদো হয়ে বলেছিল, ভাই বাড়ি টিকতে পারছি না, আপাতত গ্রুপ থেকে ছুটি চাই। আমরা দুষ্টমি করে ফুস করে উঠে বলেছিলাম, এটা কোরআন বিরোধী কাজ, এটা কুফর, ইন্নাল্লাহ কুফর, কিভাবে যুদ্ধের ময়দান থেকে পালানো কুফর, শুধু কুফর নয় কঠিন আজাবের হুমকিও আছে। কোরআন কারিমের কোথায় আছে দেখেন, সূরা আনফালের 16 নম্বর আয়াত দেখুন। কে শোনে কার কথা, তারা আখিরাতের আজাবের হুমকির ভয়কে জয় করে, দুনিয়ার গড়া আজাব থেকে বাঁচার জন্য সেই যে বিবিমুখ হয়েছে আর টিকিটির নাগাল পাচ্ছি না। সেদিন একজনের সাথে দেখা, পাশ কাটাতেই চাইল, বাসাদন যাবে কোথায়, বারে বারে গুগু তুমি। ভাবনা নম্বর 54। চট করে তো আলাপ শুরু করা যায় না, বিয়ে করেছেন জি কয়টা, অথবা কয় সন্তান, দুটি, কয় বিবি থেকে, আলাপ এগিয়ে চলেন, সহনীয় হয়ে উঠুন। ভাবনা নম্বর 55। স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো এক পক্ষ শিথিল হয়ে গেলে জীবন আর গীতল থাকে না। ভাবনা নম্বর 56। স্বামী হোক সন্তান হোক স্ত্রী হোক, বাহির থেকে ঘরে ফেরা ও ঘর থেকে বাইরে যাওয়ার সময় অভ্যর্থনাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা নম্বর 57। বাবারা যখন সন্তানকে আদর করেন, মায়েদের চোখে মুখে কেন যেন আনন্দের ঝিলিক দেখা যায়, ব্যাপারটা বোধহয় মায়েদের ভালো লাগায় কাজ করে বেশি। ভাবনা নম্বর 58।
স্বামী শত কষ্ট বাহির থেকে হাসি মুখে ফিরবেন, স্ত্রী শত ব্যস্ততাকেও স্বামীকে হাসি মুখে আন্তরিকতা পাবে। ভাবনা নম্বর 58, স্বামী শত কষ্টেও বাহির থেকে হাসি মুখে ফিরবেন, স্ত্রী শত ব্যস্ততাতেও স্বামীকে হাসি মুখে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাবেন, এটা খুবই জরুরি। ভাবনা নম্বর 59, গড় মানেই আশ্রয়, আশ্রয়ের মধ্যে মায়া থাকতে হবে, প্রতিটি গড়েই হবে ছোট্ট একটি মায়ান গড়, যিনি আশ্রয় দেবেন তিনি হবেন মায়াবতী। ভাবনা নম্বর 60, বিয়ের পর কয়েক বছর কেটে গেল, স্বামী আর স্ত্রী দুজনেই মিলে গুরুত্বের সাথে বাইরে কোথায় বেড়াতে যাওয়া উচিত, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিয়মিত যেতেন। ভাবনা নম্বর 61, কিছু স্বামী বিয়ের কয়েক বছর পর ঘরে ফিরে স্বামী স্ত্রীকে আর আলাদাভাবে আবিষ্কার করতে পারেন না, এটা স্বামীর ব্যর্থতা, স্ত্রীর দায়ও কম নয়। ভাবনা নম্বর 62, কোনো কোনো স্ত্রী বিয়ের কয়েক বছর পর সাধারণত সন্তান কেন্দ্রিক হয়ে পড়েন, আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে। ভাবনা নম্বর 63, বিয়ের কয়েক বছর পর সন্তান ও রুজি রোজগারের বাইরের কোনো বিষয়ে স্বামী ও স্ত্রীর আলাপ খুবই কম হয়, এমনটা না ঘটাই উচিত। ভাবনা নম্বর 64, বিয়ের কয়েক বছর পর স্ত্রী সন্তানদের নিয়ে স্বামী সবার রুজি রুটির বন্দোবস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, দুজনের কথাবার্তা কমে যায়। ভাবনা নম্বর 65, বিয়ে, বাইতুল্লার সফর, শাহাদা, এই তিনটি বিষয়ে অধিকাংশ অনভিজ্ঞর কারণে অকারণ অমূলক আশঙ্কায় ভোগে, তাই উৎসাহ ও সাহস প্রদান কাম্য। ভাবনা নম্বর 66, বিয়ের উপযুক্ত কারোর সাথে দেখা হলে সুযোগ বুঝে তিনটি বিষয় জানতে চাই, বিয়ে করেছেন, বাইতুল্লার সফর হয়েছে, শাহাদাতে দোয়া করেছেন। ভাবনা নম্বর 77, বিয়ে হলো জীবনের মূলধারা, বিয়েহীন জীবন জীবনের স্বাভাবিক প্রকৃতি নয়, কেউ বিয়ের উপযুক্ত হলেই উদ্বুদ্ধ করতে থাকা, সাহস যোগাতে থাকা। ভাবনা নম্বর 68, আচার আচরণ ও সহনশীলতা, স্ত্রীর তুলনা স্বামীরও বেশি উদার হওয়া বাঞ্ছনীয়, শক্তিমানই বেশি উদার ও সহনশীল হবে, এখানেই মূল শক্তির পরিচয়। ভাবনা নম্বর 69, একজন নারীর বিয়ের পর অনেক কিছু সেরে আসে, সংসার তাকে কেন স্বামীর তুলনায় বেশি ছাড় দিয়ে চলতে হবে। ভাবনা নম্বর 70, মাওলানা কলিম সিদ্দিকী সাহেবের মধ্যস্থতা ও কাশ্মীরের বিধবা বোনদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা সংগ্রহ করা হচ্ছে, জানানো হবে ইনশাল্লাহ। ভাবনা নম্বর 71, মাওলানা আসলাম কাশ্মীরের 40,000-এরও বেশি শহীদ বিধবা বোনের বিয়ে নিয়ে কাজ করেছেন, তিনি মাসানা সোলাসা রোগায়ের আন্দোলনে নেমেছেন। ভাবনা নম্বর 72, ছেলেরা রাগ আর মেয়েদের মুখ নিয়ন্ত্রণ করতে পারলে সংসার জান্নাত হয়ে উঠতে সময় লাগে না, উভয় দিনের প্রতি অনুগত থাকলে আর কিছু লাগে। ভাবনা নম্বর 73, তাকওয়া রক্ষার্থে অভিভাবকের অমতে বিয়ে করতে হলে নিজের চলার মতো সঙ্গতি থাকা উচিত, বিবির পূর্ণ দায়িত্ব নেওয়ার সামর্থ্য থাকা উচিত। ভাবনা নম্বর 74, একটু কষ্ট হলেও অভিভাবকের সম্মতিতে বিয়ে করা বেশি নিরাপদ, একান্ত বাধ্য না হলে ভিন্ন পথে পা না বাড়ানোই ভালো। ভাবনা নম্বর 75, বিয়ের আগে বরকে সাহস যোগানোর প্রধান দায়িত্ব ঘনিষ্ঠ বন্ধুদের, দ্রুত বিয়ের প্রতি উৎসাহী করার প্রধান দায়িত্ব বন্ধুদের। ভাবনা নম্বর 76, আল্লাহর সৃষ্ট প্রায় সব প্রজাতিতেই নারীর তুলনা নরেই বেশি সুন্দর, মানবকুলে নারীকেই বেশি সুন্দর প্রমাণ করার চেষ্টা প্রশ্নসাপেক্ষ বিষয়। ভাবনা নম্বর 77, বিয়ে মানেই শুধু বউই নয়, বিয়ে মানে কিন্তু বড় বটে, বিয়ের মাধ্যমে উভয় পক্ষেরই অপরিমিত প্রাপ্তি যোগ হয়। ভাবনা নম্বর 78, দুনিয়াতে অল্প যে কয়টি জান্নাতি আমল আছে বিয়ে তার অন্যতম, দুষ্ট লোকেরা এই পবিত্র আমলকে অপবিত্র করতে নানা ছলনার আশ্রয় নেন। ভাবনা নম্বর 79, বিয়ের কথাবার্তায় শুরু হলে দুষ্ট বন্ধুরা হামদর্দে দেওয়ার বাহারওয়ালে যাওয়ার পরামর্শ দেয়, এসব বন্ধুর কথায় কান দিতে নেই। ভাবনা নম্বর 80, সুন্নাসম্মত বিয়ে মানেই সুখ, যাবতীয় অসুখ সুন্নাহীনতা। ক্রেডিট শেখ আতিকুল্লাহ। ধন্যবাদ সবাইকে।